স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। আজ স্বৈরাচার পতন দিবস। 1990 সালে 6ই ডিসেম্বর স্বৈর শাসক হুসেন মোহাম্মদ এরশাদ গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে তার 9 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। এরপর থেকে এই দিনটিকে বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরাচার পতন দিবস পালন করে আসলেও ধীরে ধীরে তাদের কর্মসূচি শিথিল হয়ে আসে। এসব নিয়ে আজকে আলোচনা। আলোচনায় আমার সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক অশোক সাহা এবং রংপুর থেকে রংপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের মানচিত্র অনুষ্ঠানে। আমি প্রথমে চট্টগ্রামে যেতে চাই জনাব অশোক সাহা আপনার কাছে। তুমুল আন্দোলনের মাধ্যমে 90-এ আপনারা স্বৈরাচার পতন ঘটিয়েছেন, সেই আপনাদের সেই সময়ের আন্দোলনের অভিজ্ঞতা জানতে চাই শুরুতে। ধন্যবাদ আপনাকে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং স্বৈরাচার উৎখাতের যে আন্দোলন, এটা আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ঘটনা। 1982 সালে হঠাৎ করেই জেনারেল এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন। রাষ্ট্রক্ষমতা দখল করে তিনি দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছু তিনি বন্ধ করে দেন, রাজনৈতিক দলকে কাজ করতে দিতেন না। এবং একটা পর্যায়ে এসে এরশাদ সরকার বাংলাদেশের শিক্ষার উপরে হাত দিলেন। তখন ওনার একজন মন্ত্রী ছিল ডক্টর মজিদ খান। মজিদ খানকে দিয়ে একটি শিক্ষানীতি তিনি প্রণয়ন করলেন। এই শিক্ষানীতির বিরুদ্ধেই লড়াইটা শুরু হলো। শিক্ষানীতির মূল কথা ছিল যে শিক্ষাটা হবে একটি বিনিয়োগের মতোই, এবং যাদের ক্ষমতা আছে সামর্থ্য আছে তাদের সন্তানরাই লেখাপড়া করার সুযোগ পাবে, এবং যারা অক্ষম যারা পীড়িত তাদের কোনো সুযোগ থাকবে না। এবং এই মজিদ খান শিক্ষানীতির সাধারণ বৈশিষ্ট্যটা ছিল, পাকিস্তান আমলে আমরা আইয়ুব খানের বিরুদ্ধে এবং হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে যেই কারণে লড়াই সংগ্রাম আমাদের দেশের ছাত্র সমাজ করেছিল, এই লড়াইয়ের সাধারণ বৈশিষ্ট্য সেটাই ছিল। আমরা সেই লড়াইয়ের বিরুদ্ধে চট্টগ্রাম সহ সর্বত্রই ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং অপরাপর ছাত্র সংগঠন মিলে লড়াই শুরু করি। সেই লড়াইয়েরই এক প্রেক্ষাপটে 1983 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ ঢাকায় মিছিল হয়, বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিলে গোলাগুলি হয় এবং সেখানে বেশ কয়েকজনকে হত্যা করা হয়। দীপালি সাহা, এর পরবর্তীকালে মোজাম্মেল, অনেককে চট্টগ্রামে। এর পরদিনই যেদিন ঢাকায় হত্যাকাণ্ড হয় চোদ্দ তারিখে হত্যাকাণ্ড হয়, খবর পাওয়ার পর চট্টগ্রামেও আমরা এর বিরুদ্ধে ছাত্ররা মিলে রাস্তায় নেমে পড়ি এবং বড় মিছিল হয়, বিশাল মিছিল হয়। এর পরের দিন, 14 তারিখের পরের দিন, চট্টগ্রামে সামরিক বাহিনীর বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ভেঙে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র সমাজ বেরিয়ে পড়ে এবং হাজারে হাজারে ছাত্র বিশাল মিছিল করে। বিশাল মিছিলটা করতে করতে যখন চট্টগ্রাম শহীদ মিনারের পাশে আসে, সেখানে বিডিআর এই বিশাল ছাত্র মিছিলের উপরে, জনগণও ছিল ছাত্র জনতার মিছিলের উপরে, হামলা চালায় এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মোজাম্মেল নামে একজন ছাত্র সেদিন শাহাদাত বরণ করেন। এবং এর বিরুদ্ধে 16 তারিখেই চট্টগ্রামে হরতাল আহ্বান করা হয় এবং আমরা সেই হরতালের বিরুদ্ধেও সংগ্রাম করি। চট্টগ্রামের হরতালে অগণিত অসংখ্য ছাত্র সমাজ জনগণের অংশগ্রহণ হয়। পরবর্তীকালে এই এরশাদ স্বৈরাচারের নানাবিধ গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষ রাস্তা নেমে পড়ে, রাজনৈতিক দলগুলো একত্রিত হয়, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ এবং সবাই মিলে একটা বড় ঐক্য গড়ে তোলে। এবং সেই সময় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, সামরিক সরকারের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠে, ঐক্যটা ছিল এক বৃহৎ বড় ধরনের ঐক্য। সমস্ত বিরোধী দল সরকারের বিরুদ্ধে যারা যারা আছে, যারা এই সরকারকে চায় না, এই সরকারের পতন প্রত্যাশা করে, সবাই মিলে এক বিশাল ঐক্য গড়ে তোলে। সেই ঐক্যবদ্ধ আন্দোলনই ধাপে ধাপে 1990 পর্যন্ত এসে একদিন এক বিশাল
গণ অভ্যুত্থানের রূপ নেয়। ওই গণ অভ্যুত্থানে এরশাদ সিরাজের পতন হয় এবং এই পতনের আগে আপনার কাছ থেকে আরো শুনবো আমরা। একটু রংপুরে যেতে চাই, আছেন সেখানে জনাব ইলিয়াস আহমেদ। ইলিয়াস আহমেদ, আপনার কাছে জানতে চাই যে সেই মানে অভূতপূর্ব সবগুলো রাজনৈতিক দল মিলে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছিল, সেই সময়কার আপনাদের আন্দোলন করার আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা রংপুর ব্রিটিশ ভারত থেকে আরম্ভ করি এ পর্যন্ত রংপুরের মানুষ কিন্তু সবসময় স্বাধীনতাকামী মানুষ এবং নিজের শৃঙ্খলা থেকে শৃঙ্খলায় আবদ্ধ থাকতে চায় না, এই ইতিহাস বিশ্ববাসী জানে। তো আমরা যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, আজকে তিনি মৃত, তো আজকে উনি নেই, এরশাদ সাহেব যখন জীবিত ছিলেন এবং ক্ষমতায় ছিলেন 9 বছর, সেই ক্ষমতার সময় কিন্তু রংপুরে তাকে নামতে দেয়া হয়নি। রংপুরের মানুষ কিন্তু এরশাদ সাহেবের বিরুদ্ধে এরশাদ সাহেবের সেই সামরিক শাসনকে মেনে নিতে পারেন নাই বা মেনে নেন নাই। আজকের এই দিবসে এরশাদ সাহেবের পতনের পূর্বে আমরা সবাই ঢাকায় গিয়েছিলাম। নূর হোসেনকে হত্যা করার পরে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ক্রেন দিয়ে গাড়ি কিন্তু উঠিয়ে নিয়েছিলেন এবং আমরা তখন ঢাকায় ছিলাম। বিশেষ করে আমি নিজেও সেই আন্দোলনের সঙ্গে সেখানে ঢাকায় ছিলাম। যাই হোক, এরশাদ সাহেবের পতন হলো, আমাদের তো অগণিত মানুষ রাস্তায় নেমে পড়ছিল উল্লাসে। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, অনেকে বলে যে রংপুর সাহেব এরশাদের ঘাঁটি, ঘাঁটিটা আঁটলো কীভাবে, একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এর পিছনে এই এরশাদ সাহেবের এই যে রংপুরের জনপ্রিয়তা লাভের একটাই কারণ ছিল, সেই দিন এরশাদ সাহেবের পতনের পর যখন কারাগারে যাওয়ার পরে ওনাকে নমিনেশন পেপারটা বাতিল করালো কমিউনিস্ট পার্টি এবং হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ কিন্তু চাচ্ছিল যে নমিনেশন দিয়েছে দিক, তখন জনপ্রিয়তা ছিল না। এই সময় ওই রাস্তায় একটা ট্রাক ছিল, ট্রাক আবার অতি উৎসাহী কিছু ব্যক্তি একটা চালের একটা ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেয় মেডিকেল কলেজের সাথে। এখন এইটার থেকে একটা জনজোয়ার সৃষ্টি হলো যে আমাদের এরশাদ, তখন রংপুরের এতদিন এরশাদ সাহেব আমাদের ছেলে ছিল না বা আমার চল যেটাই বলে ছিল না, পরবর্তী সময়ে সেই তার পক্ষে একটা জনমত গড়ে ওঠে। এই হলো এরশাদের জনপ্রিয়তা। মূলত এরশাদ সাহেব 9 বছর রংপুরের সামান্যতম কোনো উন্নতি বা সামান্যতম কোনো কাজ, রাস্তাঘাট এটা সেটা বা কোনো দৃশ্যমান কোনো কিছু করে নাই। আজকে যে বিভাগ রংপুর মেট্রোপলিটন সিটি সব কিছু কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার দেয়া, তো আওয়ামী লীগ সরকারের দেয়া। তো এরশাদ সাহেবের সেই সময় রংপুরে কোনো কিছুই করেন নাই। আর আমাদের যে আজকের অনুভূতি, আমরা সবসময় শৃঙ্খল মুক্ত জীবনযাপন চাই। আইয়ুব বিরোধী আন্দোলন আমরা করেছি, ইয়াই বিরোধীর পরে আমরা মুক্তিযুদ্ধ করেছি, জিয়াউর রহমানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তারপরে এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা মানুষের রংপুর সবসময় আন্দোলন মুখর জায়গা। এই রংপুর হচ্ছে নুরুলদিনের রংপুর, এই রংপুর হচ্ছে দেবী চৌধুরানীর রংপুর, এই রংপুর আমরা ব্রিটিশ আমল থেকে আন্দোলন করেছি। আমরা মুক্ত বিএনপির মতো আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো শুনবো। আমাদের একটা ছোট বিরতি সময় হয়ে গেছে, মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আজ আলোচনা করছি স্বৈরাচার পতন দিবস প্রসঙ্গ নিয়ে। আলোচনায় যুক্ত আছেন চট্টগ্রাম থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক অশোক সাহা এবং রংপুর থেকে রংপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এবার শুরুতে রংপুরে যেতে চাই জনাব ইলিয়াস আহমেদ আপনার কাছে। এরশাদের পতনের পর 90-এর পর থেকে প্রতি বছরই 6 ডিসেম্বরকে স্বৈরাচার পতন দিবস হিসেবে রাজনৈতিক দলগুলো বিশেষ করে পালন করে আসছে, বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, কিন্তু ধীরে ধীরে এই কর্মসূচি পালন কেমন যেন শিথিল হয়ে আসছে, এইটা কেন? আচ্ছা, একটা ব্যাপার আপনাকে আজকে বলি, সেটা হচ্ছে যে আমরা 1971, এটা বিজয়ের মাস, সামনে তো ডিসেম্বর মাস, মানে আমাদের বিজয়ের মাস, আমাদের আনন্দ উল্লাসের মাস, এটা সমগ্র জাতি জানে। 1971 সালে আমরা যখন 16ই ডিসেম্বর বিজয় অর্জন করলাম, 51 বছর পরে কিন্তু আজকে মুক্তিযুদ্ধ, আমি তো প্রত্যক্ষ একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের একজন সংগঠক,
রংপুরে আমি প্রথম জাতীয় পতাকা ডিসি অফিসে 23 মার্চ পাকিস্তানের রিপাবলিক ডে ছিল সেদিন আমি তুলেছি ক্যান্টনমেন্ট ঘেরাও আন্দোলন। আজকে আমাদের মুক্তিযোদ্ধাদের কথা কজন স্মরণ করে, অনেকে তুচ্ছ তাচ্ছিল্যও করে বিভিন্নভাবে। এই যে জিনিসটা এত বড় একটা অর্জন, এত বড় একটা দেশ, এতগুলো মানুষ আমাদের দেশ থেকে আজকে এতগুলো মানুষকে হত্যা করলো, এতগুলো মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করলো, সেই স্বাধীনতার মূল্যবোধটা আজকে কোথায়? ইস্টার সাহেবের যে কথাটা বলছেন, ধীরে ধীরে ইস্তমিতে ক্ষুদ্র পরিচয় হলে আজকেও আমাদের আলোচনা সভা একটা আছে হয়তো সন্ধ্যার পরে। আর আমাদের অন্য একটা অসুবিধা, সেটা হচ্ছে এই মাসে আমাদের আবার মেয়রের একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে, 27 তারিখে হবে। আবার আমাদের আবার 24 তারিখে আবার বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল হবে। এই বিভিন্ন কারণে এই আজকের এই দিনটা যেভাবে পালন করার কথা ছিল স্বল্প পরিচয় হলে হবে, কিন্তু সেইভাবে পালন হচ্ছে না। অনেকে অনেক কিছু আস্ফালন করে, অনেক দলের বলে, আমরা কিন্তু আস্ফালন করি না। ধন্যবাদ আপনাকে। আমি একটু চট্টগ্রামে যেতে চাই জনাব অশোক সাহা আপনার কাছে। আপনার কাছে জানতে চাইবো যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় প্রধান তিনটা যে জোট ছিল তারা পরবর্তী সরকারের শাসন ব্যবস্থা কেমন হবে তার একটা রূপরেখা দিয়েছিল, এটা তিন জোটের রূপরেখা নামেই পরিচিত। তো এই রূপরেখা এই সময় এসে আপনার কাছে কি মনে হয় যে কতটা বাস্তবায়িত হয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করাতে। আসলে ওই সময় তিন জোটের রূপরেখা ছিল একটি ঐতিহাসিক ঘটনা, এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্ব দিয়েছেন একটা রূপরেখা প্রণয়নের জন্য, সেই রূপরেখার ভিত্তিতেই পরবর্তীকালে আমাদের দেশে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নটি দাবি করা হয়েছিল। সে সময় কিন্তু একটা প্রস্তাব এসেছিল রাজনৈতিক নেতৃত্বের কাছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তিনটা টার্ম বাংলাদেশে নির্বাচন হোক, এবং এই এই প্রস্তাবনাটা আমাদের দেশের বড় বড় মানে পাওয়ার কন্টেন্ডার রাজনৈতিক দলগুলো রাজি হয় নাই, এবং পরবর্তীকালে দেখা গেল একবারই হয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এবং রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে এগুতে থাকলো ওই তিন জোটের রূপরেখা, স্বেচ্ছাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, নুরুসুনের রক্তদান, সব কিছু এখন গৌণ হয়ে গেছে। রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ মানে অবনতিশীল পরিস্থিতির দিকেই আমরা যেতে দেখি। যে নির্বাচনগুলো পরবর্তীকালে হয়েছে ভালো নির্বাচন খুব বেশি হয় নাই, নির্বাচনের আভ্যন্তরীণ পরিস্থিতিও খুবই খারাপ ছিল, রাজনীতিতে চলে আসে দুর্বৃত্তায়ন, দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রকৃত প্রস্তাবে পলিটিক্যাল এলিমেন্ট বলতে যেটা আমরা বুঝি দেশকে ভালোবাসবে, দেশের মঙ্গলের জন্য রাজনৈতিক সংগ্রাম লড়াই করবে, কারাবরণ করে, কত কিছু হয়, কিন্তু আমরা যদি সেই 1991 পর থেকে আজ অবধি সমস্ত ঘটনাবলীকে একটি জায়গায় আনি, আমরা দেখব আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি একটা গণতান্ত্রিক মূল্যবোধ সংস্কৃতির ভেতরে এখন আর নেই। এখন রাজনীতিতে নানা রকমের কতগুলো নেতিবাচক উপাদান তৈরি হয়েছে, রাজনীতি আর বাণিজ্য এখন একাকার হয়ে গেছে, রাজনীতির বাণিজ্যায়ন, বাণিজ্যের রাজনীতিকীকরণ, এবং দলীয় দলের ভিতরগুলো যারা পাওয়ারে আসেন আর যান তাদের ভিতরেও যেই সমস্ত এলিমেন্টগুলো আসে তারাও আদর্শবাদী নীতি নৈতিকতা নিয়ে রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে ওঠা, এই এই জিনিসগুলো কিন্তু মানে দিন যতই যাচ্ছে ততই এটা অবনতির দিকে যাচ্ছে। সেই বিচারে যদি টোটাল সাম আমরা বলতে চাই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা দীর্ঘকাল থেকে হয়েছে, 9 বছরব্যাপী হয়েছে, সেই আন্দোলনের যে ফসল আমাদের দেশবাসী পায়নি, সে আন্দোলনের ফসল আমরা ঘরে তুলতে পারিনি, এটাই আমাদের সমস্যা। 71 সালে কত বিশাল যুদ্ধ হয়েছে, কত মানুষ মারা গেছেন, শহীদ হয়েছেন, আমরা কি আমাদের মুক্তিযুদ্ধের ফসল আমরা ঘরে তুলতে পেরেছি? আজ তো বাংলাদেশটাকে চেনাই যায় না, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে কটাক্ষ করে, শহীদ মিনার ভেঙে ফেলে, মুক্তিযোদ্ধা হত্যা করে, মুক্তিযুদ্ধ বিরোধীদের আস্ফালন, এবং এই বিরোধী শক্তিকেও। অশোক সাহা অসংখ্য ধন্যবাদ আজকে যোগ দেবার জন্য, ধন্যবাদ ইলিয়াস আহমেদ আজকে মানচিত্রে যোগ দেবার জন্য।
এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।